ডিয়ার একাকিত্ব, আমি বোধ হয় তোমার প্রেমে পড়েছি। আজকাল সারাক্ষণই তোমার মাঝেই যেন নিজেকে খুঁজে পাচ্ছি। তাই হয়তো যতই দিন যাচ্ছে তোমার প্রতি কৌতূহলের রেশটা বাড়ছেই, তার সাথে বেড়ে যাচ্ছে নিজেকে জানার আগ্রহটা। এই যে প্রতিটি রাত নির্ঘুমহীনতায় তোমার সাথে নিজেকে নিয়ে যাপন করছি, এর যে মধুর সময় আর কি আছে বলো? এই যে বন্ধ ঘরে যখন একলা ভীষণ, কথা বলার মতন কেউ পাশে নেই, বিরক্তকর লোডশেডিং, কুয়াশার টিপ টিপ, গাঢ় অন্ধকার, বাতাসে দূর থেকে ভেসে আসা কারো আত্মচিৎকার, কুকুরের হাঁক ডাক, তখন তুমি পাশে থাকো। কেমন করে কাছে টেনে নিজের সাথে চাপটে নাও, এইটা বোধ হয় সবচেয়ে সুখকর। যখন তখনের হেসে ওঠা বা হঠাৎ অজস্র নোনা জলের হাতছানি, সবকিছুই তো তোমাকেই ঘিরে। নিজের সাথে বকবকানি, ইচ্ছে হলে ঘুম, না হলে সিলিংয়ের পাখাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। তুমি না থাকলে কিভাবে পেতাম এই মুহূর্তগুলো? এই যে নিজেকে চিনেছি, বুঝেছি আমি কেমন, কিসে স্বস্তি আর কিসের বা অস্বস্তি, আমার ভালো কিংবা মন্দ লাগা, সব কিছুই তো তুমি ছিলে বলেই বুঝেছি। আর হয়তো তাই আজকাল তোমাকে যাপনের নেশাটা প্রখর থেকে প্রখরতর হচ্ছে, এই জন্যই মনে হচ্ছে তোমার চাইতে সুখের মুহূর্ত আর কিছুতেই নেই, কিছুতে নেই। ইতি তোমায় যাপনের নেশায় মত্ত হওয়া এই আমি।